গত 3 দিন আগে মিস্টার ইনু সাহেব শরীয়ত সরকারের পক্ষে বক্তব্য রেখেছেন সংসদে। সরকার নাস্তিক, শরীয়ত সরকার মুক্তাব, তাকে গ্রেফতার করা হয়েছে। যদি তাকে কোন দলালির মাধ্যমে জামিন দেওয়া হয়, বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। পরিষ্কার বলছেন, আমার গুরু আমার আল্লাহ চাইতেও দামি। তাকে গ্রেফতার করছে মিস্টার ইনু সাহেব, নৌকাটা মাথায় না লই আয়ো দেখি। চ্যালেঞ্জ করে বলতে চাই, 300 আসনের কোন একটা আসনে ইনু আর মেনন দ্বারা যদি জামানত পাই, বাংলাদেশে আর থাকবো না। আসো দেখি বাংলাদেশের কোন আসনে, নৌকা মাথায় না নিয়ে আসো, তোমাদের দল কিছু মার্কা নিয়া 300 আসনের কোন আসনে জামানত কেন পুষ্টার লাগে এবার মানুষ পাইবা না। তোমাদের বাংলাদেশে জনসমর্থন নাই। তোমরা কোন খুঁড়ির জুড়ে কথা বলো, কোন খুঁড়ির জুড়ে? আজকে আওয়ামী লীগ ছাত্র যুবলীগের ভাইদেরকে বলতে চাই, রাজনীতি আপনারা দেশে করুন, দেশ স্বাধীন আপনাদের নেতৃত্ব হয়েছে, তাদেরকে গাড়ো ধরে বের করে দেন, গাড়ো ধরে বের করে দেন, তাদের কারণে আপনারা বদনামী হচ্ছেন। হিনু সাহেব সাবধান, শরীয়ত সরকারের পক্ষে জবান খোলা যাবে না। মেনন সাহেব সাবধান, কাদিয়ানীদের পক্ষে জবান খোলা যাবে না। যদি জবান খুলেন, সামনে পরিষ্কার বলে দিলাম, বাংলাদেশের রাস্তায় কোথাও আপনাদেরকে পাওয়া যাবে না, রাস্তায় দেখতেই জনগণ আক্রমণ করে। পরিষ্কার ভাষায় বলতে চাই, সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে। শরীয়ত সরকারের সমর্থনে কোন রাজনীতি বাংলাদেশে চলবে না। মুশরিকদের আবার কিসের রাজনীতি? দেশটা হলো মুসলমানের দেশ, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? কাদিয়ানিরা কাফের। এই দাঁড়ায় নিছে যে একজনও কয় না, সব হইব সব হইব সব হইব, বলেন বলেন বলেন, কাদিয়ানিরা কাফের। কিনতে যাবেন যায় বলবেন কাদিয়ানি কাফের, সিগারেট কিনতে যাবেন যায় বলবেন কাদিয়ানি কাফের, ফলের দোকানের সামনে দাঁড়াবেন যায় বলবেন কাদিয়ানি কাফের, এইবারে তোর দাম দর কাদিয়ানি কাফের, এইবারে 5 টাকা দেয় কাদিয়ানি কাফের, বন্ধুরে দেখলে সালাম আলাইকুম কাদিয়ানি কাফের, ওয়ালাইকুম আসসালাম কাদিয়ানি কাফের, পারবেন পারবেন পারবেন? কাদিয়ানিরা আমার নবীর দুশ্মন, আমার কোরআনের দুশ্মন, আমার ইসলামের দুশ্মন, আমার মুসলমানের দুশ্মন, আমার বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন, ঠিক না ঠিক? পরিষ্কার ভাষায়।